একবার ফুটবল খেলার দুই কিং মুখোমুখি হয়েছিল লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। খেলার শুরুতে রোনালদোর টিম সুন্দর পাসের মাধ্যমে রোনালদোর কাছে বল দিয়ে দেয় এবং রোনালদো একটা গোল করে দেয়। প্রথমে রোনালদো একটা গোল করে এবং অনেক খুশি হয়ে যায়। এদিকে মেসির টিমও কোনো দিক থেকে কম নয়, সুন্দরভাবে বলটাকে টেনে নিয়ে যেয়ে মেসির কাছে দিয়ে দেয় এবং মেসি একটা গোল করে দেয়। মেসির এই অসাধারণ একটা গোল করার কারণে তাদের টিম অনেক খুশি হয়ে যায়। তার আরও একটু পরে ফ্রি কিকে মেসি সুন্দরভাবে আর একটা গোল করে দেয়। কিন্তু গাইস, এরপরে মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে যেটা হয়েছিল সেটা দেখার আগে এটাই হলো সময় প্রমাণ করার। দেখি তোমাদের ভিতরে কত পার্সেন্ট মানুষ মেসি এবং রোনালদোর ফ্যান। তুমি যদি মেসির ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও, আর তুমি যদি রোনালদোর ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে লিখে যাও মেসি নাকি রোনালদো। এটাই সময় তোমাদের কাছে কার ফ্যান ফলোয়ার বেশি দেখা যাক। মেসির পরপর দুইটা গোল করার কারণে ক্রিস্টিয়ানো রোনালদো অনেক চিন্তায় পড়ে যায়। তখনই রোনালদো টিম সুন্দরভাবে পাস করে রোনালদোর কাছে বল দিয়ে দেয় এবং রোনালদো আর একটা গোল করে দেয়। গোলটা করে রোনালদোর টিম অনেক খুশি হয়ে যায়, কারণ গোলটা না করতে পারলে তারা ম্যাচটা হেরে যেত।